দক্ষিণ কোলকাতার ভবানীপুর বিধানসভা উপনি মতদান জারি রয়েছে সকাল সাতটার আছে মতদান কড়া সুরক্ষা মধ্যে ভোটর আস মতদান করছেন আসনপ্রাই মুখ্যমন্ত্রী মমতা বানার্জী টিএমসি প্রার্থী হয়েছেন তাঁর প্রমুখ প্রতদ্বন্দ্বী পালটিছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা তিব্রি মোট তিন ভোটর রয়েছেন এই বিধানসভা আসন মোট পঁয়ত্রিশটি অর্ধসামরিক কোম্পানি সুরক্ষা দায়িত্ব নিয়োজিত হয়েছেন প্রত্যেক পিছা তিনোটি কোম্পানি নিয়োজিত রয়েছেন দুইশ সতরটি বুথ কু সমেদনশীল বুথ ভাবে চিহ্ন করা মমতা যে বুথ যাই মতদান করবে তা হাইস্কুল রয়েছে এই বুথক অতি সম্বেদনশীল চিহ্নট করছেন নির্বাচন অধিকারী বিধানসভা নির্বাচন বেড়ে মমতা আসন সুব্রত বক্তি টিএমসি প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিল